আসসালামু আলাইকুম এভরিবডি, কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। যাও গাইস, আজকে হচ্ছে আমরা একটা লন্ডন বাস চালাবো, আর এটা আমার পিছনে লাগছে, এটার পাশায় গুলি মারবো আমি। দাঁড়াও, মানে আমি এই জায়গায় ভালোভাবে কথা বলতেছি পিছনের তাই, মানে তো যাও গাইস, আমি যেটা বলতেছিলাম তোমাদের, আমি হচ্ছে মূলত আজকে একটা লন্ডন বাস চালাবো GTA 5-এ, আর লন্ডন বাস আসছে GTA 5-এ, এই কথা আমি একটু আগে শুনছি, তো ভাবলাম চলো GTA 5-এ লন্ডন বাসটা চালায় আসি। তো আমরা এখন হচ্ছে ট্রেভারের বাড়ির এলাকায় আসি, তো আমাদের হচ্ছে মেন GTA 5 সিটির দিকে যাইতে হবে। তো আমাদের GTA 5 সিটি আমি এখানে সিলেক্ট করে দিছি, তো এখানে আমাদের অনেক লং একটা রাস্তা, তো আমাদের এত দূর আমাদের ড্রাইভ করে যাইতে হবে। তো আমি একটু কেটে দিব ভিডিওটা, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো যাক গাইস, আমাদের ট্রেভারের গাড়ির কন্ডিশন অত একটা ভালো না, যার জন্য আমরা আমাদের এই মাহিন্দ্রা নাকি মাহিন্দ্রা থার কি যেন একটা বলে, তো আমরা এই গাড়িটা নিয়ে যাচ্ছি। তো সামনেই কিন্তু আমাদের ট্রেভারের গাড়ি আছে, এই যে দেখতে পাচ্ছ, কিন্তু এটা বাঙালি গাড়ি, ওইটা নিয়ে আমরা শহরের দিকে যাইতে পারবো না। আর এই দেখো, এটা একটা মস্টার ট্রাক, কত জোস লাগতেছিল দেখতে ওটারে। তো যাই হোক, কোনো বিষয় না গাইস, আমরা নর্মাল গাড়ি নিয়েই যাবো, কারণ মস্টার ট্রাক নিয়ে যদি আমরা যাই তাহলে মনে করো রাস্তায় আর মানে চালানোর মতো অবস্থা থাকবে না, নে অন্য গাড়িগুলোর অবস্থা পুরো টাইট হয়ে যাবে। তো এই জন্য পুরো ভিডিওটা দেখো। আমরা লন্ডন বাসের দিকে যাচ্ছি, দেখি কোথায় পাওয়া যায় লন্ডন বাস। তো এই এরিয়াটা না আমার অনেক ভালো লাগে, মনে করো আমি প্রায় এই জায়গায় মনে করো নতুন কোনো গাড়ির মোড আনলে এখানে এসে ট্রাই করি, চালাই দেখি, যে মানে লং রাস্তা, স্পিড চেক করি, অনেক কিছুই করি এই রাস্তায় এসে, আমার ভালোই লাগে এই রাস্তাটা। যাই হোক গাইস, বলতে বলতে ফাইনালি আমরা শহরে এসে পড়ছি, আর এসেই দেখতে পারতেছি আমরা লন্ডন বাস খুঁজে পাইছি। সো যাই হোক গাইস, আমার অনেক শখ ছিল যে GTA 5-এ অথবা ETS 2-তে আমি লন্ডন বাস চালাবো, আর ফাইনালি ওইটা পূরণ হয়ে গেছে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো, আর দেখতেই তো পারতেছো মানে কত জোস বানাইছে আমাদের লন্ডন বাসটা। সো আগে আমরা বাসটা বের করে নিই। আরে ভাই, এত গাড়ি একসাথে গেলে কীভাবে বের করবো? তো যাই হোক গাইস, আমি সিনেমেটিক ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে দিছি, সামনে তো জ্যাম, ঠিক আছে আমরা বাম সাইড দিয়ে যাওয়ার ট্রাই করি। তো যাই হোক গাইস, আমরা এই পাশ দিয়ে কোনো রকম কাটায় টাটায় চলে আসছি। আরে আস্তে, তো যাই হোক গাইস, এই বাসটা না মনে করো রাস্তার উপর দিয়ে চালাইতে পারবো, কিন্তু অন্য কিছুর উপর যদি বাসটা উঠাই তাহলে এখানে ঘষা খায় বা বাসটায় অনেক স্ক্র্যাচ আসে। তো ওই জন্য আস্তে ভাই, আমার নতুন লন্ডন বাস, তোরা মানে আমি এত সাবধানে চালাচ্ছি আর এরা এই পিছন দিয়ে এদিক ওদিক দিয়ে এসে গুতা মারছে। তো যাই হোক গাইস, আস্তে আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, তো আমরা কোনোভাবে বাসটা উঠাই নিয়ে আইছি, আর দেখো আমাদের বাসে না ড্রিফ্ট হয়, মানে পিছন সাইডটা ড্রিফ্ট হয় এখানে। তো যাই হোক, এখানে একটা স্ক্র্যাচ পড়ছে আমাদের এই যে এই চাকার সামনের চাকার পিছনে। তারপর আমার না লন্ডন বাসগুলোর ডিজাইনটা অনেক মজা লাগে, সামনের সামনের আর পিছনের কালো আর লাল কি সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে আমাদের এই লন্ডন বাসটায়। তো যাই হোক, আমরা একটু হাইয়েস্ট স্পিডে চালানোর ট্রাই করবো, আমার মনে হয় না যে এটা 100-এর উপর উঠবে। ডাবল ডেকার বাসগুলোতে বেশিরভাগ বাসেই মনে করো স্পিড খুব কম হয় আমি দেখছি। আরে ভাই আস্তে, কই নামতেছি আমরা, পুরে আস্তে 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 গুতা টুতা না মেরে দিই। তো যাই হোক গাইস, মানে আমার জাস্ট সিনেমেটিক ক্যামেরা অ্যাঙ্গেলে লাগাইছি, তো এই জন্য আর কি একটু এলোমেলো হয়ে যাইতেছিল। তো এখন নর্মাল আনছি, আমরা একটু বাম সাইডে যাব। আমরা যাচ্ছি কোন দিক, তো যাই হোক কোনো বিষয় না, একদিক দিয়ে গেলেই হলো, আমাদের কোনো স্পেশাল জায়গা চুজ করা নেই যাওয়ার। উরে ভাই, তো ভিতরটাও কিন্তু মোটামুটি ভালো, খারাপ না লন্ডন বাসের। আরে আস্তে আস্তে, তো যাই হোক গাইস, তোমরা এখন ETS 2-র জন্য এটা চাইতে পারো, ETS 2 বা বাসিডের জন্য, বাট আমি না এই মোডটা অনেক আগেই খুঁজছি, ETS 2 বাসিডের জন্য কোথাও পাই নাই, তারপর GTA 5-এ পাইছি, তো ভাবলাম একবার একটু খেলেই দেখি কেমন লাগে। আর তোমরা সবাই বাস লাভার, তো এই জন্য হচ্ছে মূলত আমি লন্ডন বাসটা আনছি। আরে ভাই, এ লোক কইতে আসলো, মানে কইতে লাভ দিয়ে এসে জুড়ে বসছে, মানে বুঝলামই না। তো যাই হোক গাইস, ভিডিওটা বেশি একটা লং করবো না, এমনি অনেক টাইম হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে পারছো আমাদের বাসের ডিজাইনটা অনেক সুন্দর, আর এটারও পাশায় গুলি মারবো, দাঁড়াও, মানে খালি আমার পিছনেই লেগে থাকে সবগুলা, আমার গানটা কইরে এই মানে দাঁড়া। তো যাই হোক, ও সে আকারে ভয় পাইছে, ওইখান থেকে দৌড় মারে পালাইছে। তো যাই হোক গাইস, তোমরা কিন্তু দেখতেই পারছো আমাদের বাসটা কত জোস লাগতেছে দেখতে।
আরে ভাই, তো যাক গাইস, ভবিষ্যতে আমি যদি ইটিএস টু বা বাসিডের জন্য কোনো লিঙ্ক পাই, এই বাসেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাক গাইস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবা, আর পুরো ভিডিওটা যারা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো যাক গাইস, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, তা বাদে আমার চ্যানেলে এরকম অনেক অনেক মজার ভিডিও আছে, তুমি যদি চাও আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। বাই।